আসসালামু আলাইকুম। আপনার শিক্ষার্থী বৃন্দ, গ্লোরিয়াস মডেল স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশের সাঁতারগুলিতে অনুশীলনের সুরদের সঙ্গে একটি নিয়ে আলোচনা করবো। তো এই অধ্যায় অগ্রসিত হলে তোমাদেরকে শুরুতে কিছু সূত্র সম্পর্কে জানতে হবে এবং ত্রিভুজ সম্পর্কে অনুশীলন হতে হবে, তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করতে সহজ হয়ে যাবে। যার কারণে আমি এখানে কিছু সূত্র ব্যবহার করে ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। তোমাকে দেখো এখানে কতগুলো সমাপনের ত্রিভুজে দেখতে পাবো আমরা। ইতি পূর্ব অষ্টম শ্রেণী পর্যন্ত নর্মাল যে ত্রিভুজের ক্ষেত্রফল, স্বাভাবিক সবাই এটা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা সবাই জানো। তো এই অধ্যায়ে আরও এই ছাড়াও আরও অন্যান্য সূত্র আছে, আমরা এখানে এগুলো সম্পর্কে জানবো। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সবাই চিনো, যেমন যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হলো উচ্চতা, এটা যদি ভূমি ধরো তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা। আচ্ছা তাহলে এরপরে দেখো ত্রিভুজের দুই বাহু এবং দুই বাহু এ এবং বি, যে কোনো একটা ত্রিভুজ থাকবে এই ত্রিভুজের দুটো বাহু উল্লেখ থাকবে। আমরা জানি এই ত্রিভুজের বাহু থেকে তিনটা, সে এখানে দুটো বাহুর মান দেওয়া থাকবে এবং তাদের ওই দুই বাহু অন্তর্ভুক্ত একটা কোণ উল্লেখ থাকবে, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হাফ এ বি সাইন থিটা, এগুলো সম্পূর্ণ আকারে থাকবে হাফ এ বি সাইন থিটা। এ এবং বি হলো ওই ত্রিভুজের তিনটার মধ্যে দুইটা বাহু অন্তর্ভুক্ত দেওয়া থাকবে, আর থিটা হলো এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হাফ এ বি সাইন থিটা। এরপরে দেখো ত্রিভুজের তিন বাহু যদি দেওয়া থাকে, আমরা জানি ত্রিভুজের বাহু থাকে তিনটা, ওই তিন বাহু দেওয়া থাকবে তাহলে ক্ষেত্রফলটা কত হবে? সেক্ষেত্রে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। আমরা জানি পরিসীমা কি? পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, ওই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল থেকে যোগফল আমরা পরিসীমাটা পাবো। পরিসীমাকে দুই দ্বারা ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পাবো, এস, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তখন ক্ষেত্রফলটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হলো ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল। এরপরে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু কি? ত্রিভুজের তিন বাহু সমান হলে, যেমন এ একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকছি এখানে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এ ত্রিভুজের এ বাহু এ বাহু তিনটে সমান, এটাকে আমি এ দ্বারা প্রকাশ করছি ছোট হাতের এ, সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার, এ হলো এখানে বাহু দৈর্ঘ্য। আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রফল এখানে বর্গ এক এক হবে, সবগুলো বর্গ এক এক হবে। আচ্ছা এরপর থেকে সম দ্বি বাহু, সম দ্বি বলতে দুই বাহু, দুই বাহু সমান, দুই বাহু সমান, সম মানে সমান, দ্বি বাহু মানে দুই বাহু, ত্রিভুজের দুটো বাহু সমান হলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে? এরকম বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যেমন এ একটা সম দ্বি বাহু ত্রিভুজ, আমি আঁকছি দেখো এ বি সি একটা সম দ্বি বাহু, এখানকার এ এ বি এবং এ সি বাহুটা হলো সমান, এটাকে আমি এখানে প্রকাশ করছি, আর এটা হলো ভূমি বি, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লেখা আছে এ সমান সমান বাহু আর বি সমান ভূমি। আচ্ছা তো আমরা এই ষোলো দশমিক একের অঙ্কে যাই, একটা অঙ্ক করি, সবাই দেখো তোমাদের ষোলো দশমিক একের প্রথম অঙ্কটা হলো কোনো একটি সমকোণী ত্রিভুজে অধিভুজ দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজে কী দেওয়া থাকবে? অধিভুজ, পঁচিশ মিটার দেওয়া আছে, আর একটি বাহু অপর বাহুর কত অংশ? চারের তিন অংশ। একটি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের অধিভুজ পঁচিশ মিটার, এ একটি বাহু অপরটি সাড়ে তিন অংশ দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ওই সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা আমরা শুরু করি, এখানে সমকোণী ত্রিভুজের
ত্রিভুজ দেওয়া আছে 25টা, আমরা সমকোণী ত্রিভুজ আঁকি সবাই। প্রথমে সর্বপ্রথম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই হলো একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই কোণটা হলো সমকোণ, এটা হলো এ বি বাহু এ বি সি ত্রিভুজ। আচ্ছা এটা হলো সমকোণ, তাহলে এখানে ওই ত্রিভুজ 25, এই ত্রিভুজ ওই ত্রিভুজ কোনটা আঁকা জানি, ওই ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে ওই ত্রিভুজ বলে। সেক্ষেত্রে এই এসি মানে ওই ত্রিভুজ, এসি মানে কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। আচ্ছা তো মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের প্রতিভুজ প্রতিভুজ এ সি সমান 25 মিটার, 25 মিটার দেওয়া আছে। এখন একটি এখানে একটা কথা বলা আছে, একটি বাহু অপরটি চার তিন অংশ, এই বাহু আর এই বাহু কথা বলা আছে, একটা অপরটি চারের তিন অংশ। আমরা এ বি সমান এক্স ধরি, তাহলে বিসি কত হবে? এক্স এর অপরটি মানে এক্স এর চারের তিন, অর্থাৎ এক্স এর চারের তিন। এটা একবার লেখা যায়, একবার কি লিখব? 3x/4। আচ্ছা তাহলে আমরা পেলাম এক্স সমান 25 মিটার। এখন আচ্ছা এরপরে এই বি সমান এক্স ধরলাম, এক্স মিটার ধরলাম, মিটার একটা দিয়ে। আর তাহলে বিসি কত হবে? বিসি হবে এক্স এর তিন, কত হবে? 3x/4। আচ্ছা এখন আমরা এই সমকোণী ত্রিভুজের তিন লম্ব পেলাম, এবার প্রতিভুজ লম্ব ভূমি তিনটা পেলাম। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস, পিথাগোরাস যে সূত্র দিয়েছেন আমাদেরকে, এটা হলো প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা সেই সূত্রটা করে আমরা করবো, দেখো এ বি সি সমকোণী ত্রিভুজে স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এ সি স্কয়ার। এখানে এ বি কত? এ বি হলো এক্স, এক্স স্কয়ার প্লাস বিসি কত হবে? 3x/4। উপরে কি আছে? স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। আর এ সি, এ সি হলো 25 20/2। এখন দেখো এখানে দেখা যায় 4x/16, 3x/9, সমান এটা কত হবে? 625। এখন আমরা এখানে একটা দশা করবো, দশা করবো 16 16 কে এক্স স্কয়ার 6 গুণ করবো, অথবা তারা বোঝে না এখানে হর হর আমার ওয়ান আছে, ভাগ করলে ওয়ান দ্বারা ভাগ করলে 16 হবে, আর এক্স স্কয়ার গুণ করলে কত হবে? 16x2। অর্থাৎ এখানে কোনো পূর্ণ সংখ্যা থাকে সরাসরি গুণ করতে পারো, কত হবে সেক্ষেত্রে? 16x2 প্লাস এখানে ভাগ করা 17 ভাগ করলে, দশাকে 16 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 কে লব দ্বারা গুণ করলে 9x2 গুণ করলে এটাই হবে। আচ্ছা সমান সমান 625। তারপরে দেখো 16x2 প্লাস 9x2 যোগ করলে হবে 25x2, নিচে হবে 60। আচ্ছা সমান সমান 625। এখন আমরা এটা আর গুণ করবো, এটা নিচে মানে কোনো ওয়ান আছে, এবারে 25x2 মাইনাস গুণ ইন্টু ওয়ান গুণ করলে এটা হবে 25x2 আর 625 গুণ 16, এটা লাস্ট আসলে কি 625 গুণ 16। আচ্ছা x স্কয়ার সমান
পঁচিশ গুণাকার আছে, এই মাসে ভাগ আঠারো হয়ে যাবে, যা আসলে নেই 625 x 60, ভাগ থেকে ভাগ করি 25 হবে। একক একক গুণ করতে হবে, আমরা গুণ করে নিই, গুণ করে কত হবে, সব 5 6 3, হাতে 3, 6 12, 15, তারপরে 5 5, 2 2, 0 0, 4 হবে। আচ্ছা এখন স্কয়ার মেশিনে গেলে কত হবে, কি হবে, রুট, তাহলে রুট 400। তাহলে আমরা লিখতে পারি x = 20, 20। এখন দেখো সুতরাং একটি ভাগ আমরা কি পেলাম, x সমান x এর মান কত পেলাম, 20 পেলাম, অপর ভাগ বের করতে হবে। সুতরাং একটি ভাগ, একটি ভাগ কত, AB সমান 20 মিটার, অপর বাহু BC সমান 3 x, এর কত পেলাম 20, আর নিচে 4, এটা যখন 4 দ্বারা 20কে ভাগ করব কত, 5, 3 × 5, 15 মিটার। তাহলে এ হলো ফটাফট অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ, আগামী ক্লাসে আমি আরও অঙ্ক নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।